হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কি কি খেলে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং আপনি ফিরে পাবেন আপনার পুরনো দৈহিক শক্তি। চলুন তাহলে জেনে নেওয়া যাক। স্বাস্থ্যই সকল সুখের মূল। গুরুতর অসুস্থ হলেই কথাটির মর্মার্থ যথার্থভাবে বোঝা যায়। অসুস্থ থাকলে কেবল দেহের কষ্টই হয় না, টাকারও শ্রাদ্ধ হয়, ভোগান্তি হয় পরিবারের মানুষেরও। আর তাই সুস্থ থাকাটা জরুরি। কিছু বিষয় রয়েছে যেগুলো নিয়মিত পালন করে গেলে শরীর ও মনকে অনেকটাই ভালো রাখা যায় এবং দেহের শক্তি বাড়ানো সহজ হয়। সুস্থ থাকতে এবং দেহের শক্তি বাড়াতে তাই আজ আমি আমাদের ভিডিওতে আপনাদের জানাবো দৈহিক শক্তি বাড়ানোর জন্য কি কি খাবার খাওয়া উচিত। আসুন তাহলে জেনে নেওয়া যাক দৈহিক শক্তি বাড়াতে যা খাবেন। গরুর মাংস। গরুর মাংসে প্রচুর জিঙ্ক থাকে, তাই আপনি মিলনকেও আরও আনন্দময় করতে কম ফ্যাটযুক্ত গরুর মাংস খান। যেমন গরুর কাঁধের মাংস, রানের মাংস কম ফ্যাট থাকে এবং জিঙ্ক বেশি থাকে। এই সব জায়গার মাংসে প্রতি 100 গ্রামে 10 মিলিগ্রাম জিঙ্ক থাকে। কলা। কলা রয়েছে ভিটামিন এ, বি, সি ও পটাশিয়াম। ভিটামিন বি ও পটাশিয়ায় দৈহিক শক্তি বাড়ায়। আর কলায় রয়েছে ব্রোমোলিয়ানো, যা শরীরের টেস্টোস্টেরনের মাত্রা বাড়াতে সহায়ক। আর সর্বোপরি কলায় রয়েছে প্রচুর পরিমাণ শর্করা, যা আপনার দেহের শক্তি বৃদ্ধি করবে, ফলে ক্লান্তি আসবে না। মধু। দৈহিক দুর্বলতার সমাধানে মধুর গুণের কথা সবারই কম বেশি জানা দরকার। তাই দৈহিক শক্তি বাড়াতে প্রতি সপ্তাহে কমপক্ষে 3 থেকে 4 দিন 1 গ্লাস গরম পানিতে 1 চামচ খাঁটি মধু মিশিয়ে পান করুন। দুধ। যেসব খাবারে বেশি পরিমাণ প্রাণীজ ফ্যাট আছে, এমন প্রাকৃতিক খাদ্য দৈহিক শক্তির উন্নতি ঘটায়। যেমন খাঁটি দুধ, দুধের সর, মাখন ইত্যাদি। বেশিরভাগ মানুষই ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলতে চায়। কিন্তু আপনি যদি দৈহিক শক্তির হরমোন তৈরি হওয়ার পরিমাণ বাড়াতে চান, তাহলে প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় খাবার দরকার। তবে সবগুলোকে হতে হবে প্রাকৃতিক এবং স্যাচুরেটেড ফ্যাট। ভিটামিন সি জাতীয় ফল। দৈহিক স্বাস্থ্য ভালো রাখতে চাইলে প্রতিদিন খাবার তালিকায় রঙিন ফলমূল রাখুন। আঙ্গুর, কমলা লেবু, তরমুজ, পিচ ইত্যাদি ফল দৈহিক ক্ষমতা বৃদ্ধির জন্য অত্যন্ত উপকারী। গবেষণায় দেখা গেছে একজন পুরুষের প্রতিদিনের খাবার তালিকায় অন্তত 200 মিলিগ্রাম ভিটামিন সি থাকলে তাদের স্পার্মের কোয়ালিটি উন্নতি হয়। এসব ফলের মধ্যে তরমুজের প্রভাব বেশি। ডিম। দৈহিক দুর্বলতা দূর করতে এক অসাধারণ খাবার ডিম। প্রতিদিন সকালে না পারেন, সপ্তাহে কমপক্ষে 5 দিন 1টি করে ডিম সিদ্ধ করে খান। এতে আপনার দুর্বলতার সমাধান হবে। রসুন। দৈহিক সমস্যা থাকলে এখনই নিয়মিত রসুন খাওয়ার অভ্যাস করে তুলুন। স্মরণাতীত কাল থেকেই নারী পুরুষ উভয়ের দৈহিক শক্তি বাড়াতে রসুনের পুষ্টিগুণের কার্যকারিতা সর্বজনীন স্বীকৃত। রসুনে রয়েছে অ্যালিসিন নামের উপাদান, যা দৈহিক ইন্দ্রিয়গুলোতে রক্তের প্রবাহ বাড়িয়ে দেয়। এছাড়াও চকলেটে রয়েছে ফেনিলেথ্যালামিন ও সেরোটোনিন। এই দুটি পদার্থ আমাদের মস্তিষ্কেও রয়েছে, এগুলো দেহের শক্তির মাত্রা বাড়াতে সহায়ক। তো দর্শক, আপনারা জানতে পারলেন কী কী খাবার খেলে দেহের শক্তি বৃদ্ধি পায় এবং দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়। তাহলে আজ থেকেই নিয়মিত খাওয়া শুরু করুন এই খাবারগুলো। তো দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।